রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে 33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় বিসি রোড উদয়চাঁদ জেলা গ্রন্থাগারের প্রাঙ্গণে। এদিন প্রায় 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে। রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। রয়েছেন আমাদের সম্মানীয় এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া পামেলা চট্টোপাধ্যায় মহাশয়া, উপস্থিত আছেন আমাদের বর্ধমান পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শাহাবুদ্দিন খান, আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর ইন্তেকাব আলম, আমাদের উপস্থিত আছেন আমাদের ল সেলের দায়িত্বপ্রাপ্ত আমাদের নেতা উদয় কুরান মহাশয়, উপস্থিত আছেন এখানে আমাদের নাসিক থেকে, বুলুদা থেকে, ইজাজ থেকে, আমাদের আফসার থেকে, আমাদের মইদুল থেকে শুরু করে, আমাদের রাজা থেকে শুরু করে সমস্ত আমাদের সহকর্মীরা এবং আপনারা যারা এই সকালে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমার সদ্য দাদারা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনারা জানেন যে এই শিবির যখন আমাদের ঠিক করা হয়েছিল তখন আমার এই বিধানসভার ব্যাপারটা ছিল না, কিন্তু আজ থেকে আমাদের অধিবেশনের বিধানসভার কাজ শুরু হচ্ছে। 12টার মধ্যে আমাকে কলকাতা পৌঁছাতে হবে, তাই আমি কালকে বারবার বলেছি যে 9টার মধ্যে আমি আসবো। আমি 9টার মধ্যে এসেছি, আমাদের সব কাউন্সিলররা একটু পরেই সব এক এক করে সবাই উপস্থিত হবেন, আমাদের ভাইস চেয়ারম্যানও আসবে এখানে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক। জেলা আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের বিদ্যার্থী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা, উনি শিক্ষা জগতের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থায় যুক্ত হয়ে পড়েছেন, অসংখ্য ধন্যবাদ তাকে। তার কারণ উনি সমাজ গঠনের সঙ্গে সঙ্গে সমাজের যে নিত্যদিনের প্রয়োজন সেই রক্তদান শিবিরের আয়োজন করে দেখিয়ে দিয়েছেন যে একজন প্রধান শিক্ষিকা হয়ে তার দায়িত্ব সামলেও উনি এই ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে কাজ করতে পারেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল লব, সামাজিক দায়িত্ব, আপনারা জানেন যে রক্তর বিকল্প সন্ধান এখনো পর্যন্ত আমাদের দেশ তথা বিশ্ব পায় পারেনি, তো মানুষের প্রয়োজনে মানুষকে রক্ত দিতে হয়, এটা নিশ্চিতভাবে জানেন যে আমরা যারা এদেশের মানুষ, আমরা স্বামী বিবেকানন্দকে জানি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই কথা তো আমরা বলি শুনি, তাই মানুষ যদি সবার উপরে সত্য হয় তাহলে মানুষের দায়িত্বটা আমাদের পালন করতেই হয়। কারণ একজন মানুষ যখন অসুস্থ হয়, রোগাগ্রস্ত হয়, রক্তের প্রয়োজন হয়, বিকল্প রক্তের সন্ধান যদি আমাদের কাছে না এসে থাকে তাহলে কাকে দিতে হবে? রক্ত মানুষকে দিতে হবে। এই জন্যই এই আয়োজন করেছে আমাদের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিল। 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বীকৃতি হাজরা, উমা সাঁই সহ ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমরা 60 থেকে 70টার মতো ব্লাড আমরা বলে রেখেছি, কিন্তু আমাদের কাছে যা লিস্ট জমা পড়েছে সেটা প্রায় 100টা ছুঁয়ে যেতে পারে। তো আমরা সেরকমভাবেই বলে রেখেছিলাম যে এটা তো আমাদের হবেই, তার থেকেও যদি বেশি হয় ওনারা বলেছেন অসুবিধা নেই। তো যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং মাননীয় বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণায় এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী আব্দুল রব মহাশয় এবং রয়েছেন জেলা পরিষদের মাননীয় মেন্টর শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয়, ওনাদের অভিভাবকত্বে এবং আমার ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী কর্মী নেতা যারা সবাই রয়েছেন, আমরা সবাই একসাথে রয়েছি। আমার এটাই বার্তা দেওয়ার, আমরা সবাই একসাথে রয়েছি এবং আমাদের মধ্যে কোনো ভাঙন নেই। বিরোধী পার্টি যা বলার চেষ্টা করুক না কেন, আর তৃণমূল কংগ্রেসের 90% সমাজসেবা, 10% রাজনীতি, এটা যেন আপনাদের আমরা এই বার্তাটাই দিতে চাই। আমাদের সর্বাগ্রে হচ্ছে মানুষের পাশে থাকা। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।